হ্যাঁ রাইট রাইট এই নির্বাচনের পরে এই প্রথম আমরা একত্র হয়ে আমরা এই জায়গাটায় এসেছি। আপনারা জানেন যে আসলে আমরা যেখানে যাই আমাদের টিমটা আমরা সাথে থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ নেক্সট এমন কোন ওপেনিং এ গেলে আমরা টিমটা সবাই সাথে থাকব। সবথেকে বেশি ভালো লাগছে যে ইউএস ফুড মার্টে হচ্ছে আমেরিকান সব প্রোডাক্ট গুলো হচ্ছে দেখলাম। নিউ ইয়র্কের প্রোডাক্ট মানে ইউএস এর প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন যে আপনাদের ভালো লাগবে। আমি আজকে অবশ্য প্রথম এসেছি, আমার ভালো লাগছে। রমজানুল মোবারক, আজকে ইউএস মার্টের 11 বছর পূর্তি উপলক্ষে ইউএস মার্টের কর্তৃপক্ষ বা যারা এখানে বিজনেস করছেন আমাদের শিল্পী সমিতির শিল্পীদেরকে এখানে দাওয়াত করেছেন, আমি অত্যন্ত অনার্ড ফিল করেছি। ইউএস ফুড মার্টের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর আমি আসলে এখানকার রেগুলার ক্লায়েন্ট, আমি রেগুলার কাস্টমার, কারণ আমার আমি আসলে আমি কিছুদিন যাবত লাস্ট 3-4 বছর ধরে কিছু ফুড খুঁজছিলাম এবং কিছু চকলেট। আমি আমার একটি বিজনেস প্রতিষ্ঠান আছে যেখানে আমরা সবসময় ওয়েলকামিং চকলেট রাখি এবং আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনের জন্য আসলে পুরো বাংলাদেশ থেকে যেটা কার্গো হচ্ছিল না ওয়ার্ল্ডের কোথা থেকে, তখন আমি ইউএস ফুড মার্টকে আবিষ্কার করলাম যারা একদম অথেন্টিক প্রোডাক্ট, বলতে একদম সব অথেন্টিক প্রোডাক্ট, অথেন্টিক ফুড, চকলেট সব কিছু বিক্রি করে। আমি এখানে এসে যা দেখলাম যে প্রোডাক্টগুলো আছে চমৎকার, অথেন্টিক প্রোডাক্ট, লাইফস্টাইল প্রোডাক্ট আছে, ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে এবং প্রচুর চুলের এবং কসমেটিক্স আছে, লোশন আছে, শ্যাম্পু আছে, এভরিথিং আছে এবং সবগুলো আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। কারণ আমি কিছু ভিটামিন ট্যাবলেট আমি যেমন ব্যবহার করি, তারপরে যেমন সেন্ট্রাম আছে, তারপরে আপনার কড লিভার ওয়েল যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে নেওয়া হয় এবং আমার একটা নাতি আছে, আমার নাতির জন্য যে ফুডগুলো সেগুলো এখান থেকে নেওয়া হয়। তো আমি আশা করব আপনারা যদি মানে অরিজিনালি আমেরিকান প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে যোগাযোগ করবেন। মানে এত চমৎকার একটা লোকেশন, এত সুন্দর একটা স্টোর যে আছে আমি আসলে আগে জানতাম না। সো আমার মনে হয় যে এখানে আপনারা যারা আসবেন ভবিষ্যতে ইউ গেট অল অথেন্টিক প্রোডাক্টস। এক্সপায়ার হয়ে গেছে যে পণ্যগুলো সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছেন সেগুলো ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। আমাদের দেশে তো আপনারা জানেন যে যে সমস্ত প্রোডাক্টগুলি বিশেষ করে খাবার জাতীয়, ওষুধ জাতীয় যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আমাদের দেশের অনেক মানে ব্যবসায়ীরা আছে যারা এই এক্সপায়ার হয়ে যাওয়া জিনিসগুলোকে ফেলে দেয় না, এটাকে নতুন করে ট্যাগ লাগিয়ে সেটাই করে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইকে যে আমি নিজে স্বচক্ষে জিনিসটা দেখতে পেলাম যে উনি এটিকে মানে আলাদা করে রেখে এটাকে ডিস্ট্রয় করার জন্য রেখে দিয়েছেন। সুন্দর একটা জায়গা আমরা এসেছি এবং যারা একটু অথেন্টিক জিনিস পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য এই ইউএস ফুড মার্ট। এই প্রোডাক্টসের কদর তারাই বুঝে যারা সমাজের আসলে বিশিষ্ট ব্যক্তি, যারা সমাজের কর্ণধার, তারাই এই প্রোডাক্টসের মর্যাদা বুঝে এবং তারা কিনে। এখানকার সকল প্রোডাক্ট হচ্ছে আমেরিকার থেকে আমাদের এই ভাই আনেন এবং অথেন্টিক প্রোডাক্ট কোনো চক বাজারের বা আমাদের এখানকার লোকাল কোনো প্রোডাক্ট এখানে পাওয়া যায় না। যারা আমেরিকান প্রোডাক্ট কিনতে চান একদম সুই থেকে শুরু করে যা যা প্রয়োজন এখানে সব আছে, আপনারা আসুন। শিল্পীদের জন্য ডিসকাউন্ট অবশ্যই আছে। ধন্যবাদ ইউএস ফুড মার্ট আমাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যে নিয়তে দেখেছেন, যে মনের অবস্থা দেখেছেন আপনি সেখানে, আপনি তার নেক মকসুদ আল্লাহ হাত তুলেছেন, আমাদের নিয়তকে কবুল করুন এবং আমরা যেন সদাসদ ভালো কাজ করতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের সন্তানরা, আমাদের ভাই বোন, আপনজন যারা দুনিয়াতে আছে তাদের প্রতি আপনার রকম ইয়ামত আল্লাহ আপনি দান করুন, ইজ্জত দান করুন, সম্মান দান করুন, আমাদের